হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে আসলাম আরো নতুন একটি রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে গাজরের মিষ্টি তৈরি করতে হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেই। এখানে আমি 1/2 কেজি গাজর, মানে 500 গ্রাম গাজর এভাবে ধুয়ে ভালোভাবে কুচি করে নিয়েছি। এরপর একটি প্যান বসিয়ে এখানে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। গাজরের সাথে লিকুইড দুধটাকে ভালোভাবে মিক্সড করে গাজরগুলোকে আমি সিদ্ধ করে নিব। মাঝে আমি 2 মিনিট পর একবার নেড়েচেড়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ গাজর ভালোভাবে সিদ্ধ হতে পারে। এই গাজরগুলো ভালোভাবে সিদ্ধ হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এ পর্যায়ে কিন্তু গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করার জন্য চুলাটা বন্ধ করে রেখে দিব। গাজরগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডার করার জন্য আমি একটি জার নিয়েছি এবং আমি গাজরগুলোকে ব্লেন্ডার জগে ঢেলে দিচ্ছি। এরপর আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আবার ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই মিষ্টি তৈরি করতে অবশ্যই ঘি ব্যবহার করবেন। এখানে সয়াবিন তেল বা কোনো কিছু ব্যবহার করা যাবে না, ঘি বা বাটারই ব্যবহার করতে হবে। এরপর আমি ব্লেন্ড করা সেই গাজরগুলো দিয়ে দিলাম। আমি এখানে ঘিয়ের সাথে গাজরগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি 1/3 কাপ দিয়েছি। মিষ্টিটা আসলে যার যার চয়েস মতো কমিয়ে বাড়িয়ে আপনারা দিয়ে নিতে পারেন। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা 1/2 কাপ দিয়ে দিবেন, আর যারা আরও একটু কম খেতে পছন্দ করেন তারা আর একটু কম করে দিয়ে নেবেন। তা আমি 1/3 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালোভাবে চিনিটা মিক্সড করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই গুঁড়া দুধটা আপনারাও ব্যবহার করবেন। আপনারা চাইলে আরও বেশিও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয়েছে এতটুকুই পারফেক্ট, তাই আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি। ভালোভাবে গুঁড়া দুধের সাথে এই গাজরের মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি যখন প্রায় হয়ে যাবে তার কিছুক্ষণ আগে আমি এখানে আবার 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এ পর্যায়ে ঘি দেওয়ার কারণটা হচ্ছে সুন্দর একটি ফ্লেভারের জন্য। আমার এই মিষ্টির ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কড়াই থেকে এখন উঠে আসতেছে। আর আমি এখানে ঘিটা দিয়েছি সুন্দরভাবে এগুলো উঠে আসার জন্য আর সুন্দর একটি ফ্লেভারের জন্য। শুরুতেও আমি কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম। এরপর আমি একটি মিষ্টি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিষ্টিগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর আমি আরও একটি মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আমি কতটুকু সাইজের মিষ্টি তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো আমি যে পরিমাণ গাজর নিয়েছিলাম সেখান থেকে আমার 11টি মিষ্টি তৈরি হয়েছে। আপনারা যদি আরও বেশি করে তৈরি করতে চান তাহলে আপনারা আরও বেশি করে গাজর নিয়ে নেবেন। ধরেন 1 কেজি পরিমাণ গাজর নিলে কিন্তু বেশ কয়েকটি মিষ্টি তৈরি হয়ে যাবে, প্রায় 22টা, 23টা থেকে 24টা মিষ্টিও হয়ে যেতে পারে। তো দেখুন কত মজার গাজরের মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। আমার ইউটিউব চ্যানেলে আরও গাজরের অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গাজরের লাড্ডুও তৈরি করা হয়েছে। আর আজকের এই গাজরের মিষ্টিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আর কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।